আমাদের এই 5 নাইটস এন্ড 6 ডেজ ট্যুরে প্রথম গন্তব্য হলো কোলাখাম। বাগডোগরা এয়ারপোর্ট থেকে আজ কোলাখাম যেতে মোটামুটি সময় লাগবে 4 ঘন্টা। নিওরা ভ্যালিতে অবস্থিত ছোট্ট সুন্দর গ্রামটি হলো কোলাখাম, যা প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ। আপনারা যদি হোমস্টেতে বসেই কাঞ্চনজঙ্ঘা দেখতে চান তাহলে এটা আইডিয়াল প্লেস। আমাদের হোমস্টে এর ব্যাপারে সমস্ত ইনফরমেশন ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। মিড জানুয়ারিতে আমরা এখানে গেছিলাম, টেম্পারেচার যথেষ্ট কম, নিয়ার অ্যাবাউট 4-7 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে ঘোরাফেরা করে। হোমস্টে ভালো হলে আপনি প্লেসটির নিরবতা খুবই এনজয় করবেন। এই সময় এখানে প্রচুর এলাচ চাষ হয়, তাই প্রকৃতি আরও সবুজ হয়ে ওঠে। উঠেই কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য উপভোগ করেই আমরা বেরিয়ে পড়লাম এখানকার মেইন অ্যাট্রাকশন ছাঙ্গে ফলসের উদ্দেশ্যে। কোলাখাম থেকে ছাঙ্গে ফলস যাওয়ার রাস্তাটার কন্ডিশন ভীষণ খারাপ, তাই আপনি যদি স্মুথ জার্নি প্রেফার করেন তাহলে এটা অ্যাভয়েড করতে হবে। শুধু তাই নয়, এই ওয়াটারফল দেখতে গেলে আপনাকে মোটামুটি 20 মিনিট নামতে হবে, বাট একবার পৌঁছে গেলে সমস্ত কষ্ট ভুলে যাবেন। ওয়াটারফলটি ভয়ঙ্কর সুন্দর আর পরিবেশ খুবই নির্জন। আপনি যদি ট্রু নেচার লাভার হন তাহলে খুবই এনজয় করবেন। ফল দেখে 20 মিনিট ধরে ওঠার কষ্টটা আর নাই বা বললাম। এবার আমাদের প্ল্যান ছিল লাভা মনিস্ট্রি। লাভার সৌন্দর্য এক কথায় অনবদ্য। পাইন ফরেস্টে ঘেরা এই অদ্ভুত সুন্দর গ্রামটি যেমন সুন্দর, তেমনি তার মনোরম ওয়েদার। যাই হোক, এখানে আর বেশিক্ষণ থাকা যায়নি, কারণ আমাদের যেতে হবে সেলরিগাঁও। ওখান থেকে কাঞ্চনজঙ্ঘা আরও প্রমিনেন্ট এবং অনেক বেশি শৃঙ্গ দেখতে পাওয়া যাবে। সেলরিগাঁওয়ের এক্সপিরিয়েন্স আমি নেক্সট পার্টে আপনার সাথে শেয়ার করব, তাই আপকামিং ভিডিওগুলো দেখতে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন, যাতে ইনস্ট্যান্ট নোটিফিকেশন পান। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন, লাইক করুন এবং কমেন্ট করে জানান। আজকের মতো টাটা।